আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। আজকে মূল কি কর্মসূচি? আজকে কর্মসূচি আমাদের বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেস দিন দিন শক্তিশালী হচ্ছে। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রভূত কাজকর্মের মধ্যে শহর এলাকায় যে উন্নয়ন, যে তার প্রভূত উন্নয়নের মতো অন্যতম দিকগুলো হলো শহরকে সৌন্দর্য রাখা, গ্রিন সিটি, তার সঙ্গে শহরের লোককে একটা সুরক্ষার জন্য যাবতীয়ভাবে তার যে স্কিমেটিক ডেভেলপমেন্ট পাবলিক বেনিফিশিয়ারি অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে শহরের মানুষ খুব উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল, এবং তার সঙ্গে সঙ্গে এই করোনার মধ্যে তিনি যেভাবে গোটা পশ্চিমব্যাপী কাজ করেছে, গোটা বঙ্গব্যাপী কাজ করেছে, নিজে দাঁড়িয়ে থেকে ফ্রন্টলাইন তিনি যোদ্ধা, সেটা মানুষকে, শহরের শিক্ষিত মানুষদেরকেও আকর্ষিত করেছে। এই মর্মে বহরমপুর শহরে যেখানে তৃণমূল কংগ্রেস খুব খারাপ অবস্থায় ছিল, সেই খারাপ অবস্থা থেকে কাটিয়ে উঠে বিজেপি কংগ্রেস থেকে সেই মানসিকতার মানুষজনগুলো, সেইখানকার নেতৃত্ববর্গগুলো, সেইখানকার মহিলারা, বিশেষ করে আমাদের শহরের বড় অংশ মহিলা ভোট ব্যাঙ্ক যারা তৃণমূলের পক্ষে ছিল না, তারা বিভিন্ন আরএসএস বিজেপি মানসিকতার মধ্যে নিজেদেরকে প্রদর্শন করছিল। তারা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা কোভিড ওয়ারিজ প্যান্ডামিক সিচুয়েশনে যেভাবে তার যে উল্লেখযোগ্য ভূমিকা, তার যে কাজ, সেই কাজটার সঙ্গে প্রশংসাযোগ্য, এবং সেই সঙ্গে আমরা সামিল হতে চাই, কারণ এই কাজ থেকে বিরত থাকা যায় না একজন সাধারণ নাগরিক হিসাবে। সেই জন্য তারা বিজেপির এই ভ্রষ্টাচার নীতি, বিজেপির এই যে সবসময় ওই যে জাতপাতের নীতি, বিজেপির সঙ্গে সবসময় বিজেপির একটা উস্কানিমূলক নীতি, সেই নীতি থেকে বিরত থেকে নিজেদেরকে সর্বধর্ম সমন্বয়ে আজকে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমী তিথিতে আজকে তারা নিজেদেরকে মনে করেছে এই দিনটি খুব শুভ এবং উল্লেখযোগ্য। সেই জন্য এই বহরমপুরের কাশিমবাজার অঞ্চল থেকে 500-র ওপর প্রায় মহিলা তারা আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আদর্শে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের থ্রু দিয়ে তৃণমূল পার্টিতে জয়েন করার আবেদন করেছিল। পার্টির হায়েস্ট লেভেল অথরিটি সেটাকে অ্যাকসেপ্ট করেছে। দেখুন, বিজেপির ভ্রান্ত নীতির মাধ্যমে আমরা সবাই প্রতারিত হয়েছি, গোটা দেশবাসী হয়েছে। সেখানে ইন্ডিভিজুয়ালি বহরমপুরের নামটা করার কোনো ব্যাপার নেই। বহরমপুরে কীভাবে তৃণমূলের নেতৃত্বে পৌরসভার মাধ্যমে বা সামগ্রিকভাবে উন্নয়ন হচ্ছে আমরা সবাই দেখেছি। আমাদের কোথাও একটা মনে হয়েছে যে যদি আমরা মানুষের জন্য কিছু করতে চাই তাহলে মমতা ব্যানার্জির এই কর্মযোগ্যে সামিল হওয়াটাই উপযুক্ত, কারণ তার যে সমস্ত নীতি প্রকল্প আমরা দেখেছি সেটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে চাই। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ।